জন রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী নির্মাল্য তালুকদার নিম। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আপনাদের মতামত জানাতে বা প্রশ্ন করতে পারেন। আর সেজন্য ফোন করুন 09611887788 এই নম্বরে। চলে যাচ্ছি তাহলে আলাপচারিতায়। কেমন আছেন আপনারা দুজন? আমি আফসার খান সাদেক, আমি যুক্তরাজ্যের প্রবাসী, আমি খুব ভালো আছি। আর আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, এর জন্য আমি আরো ভালো আছি। বিশ্বের যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আর টিভির কলাকৌশলী থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম। ধন্যবাদ আপনাকে এবং আর টিভির সকলকে এবং দর্শকবৃন্দকে। প্রবাসী, এক একজন রিপ্রেজেন্টেটিভ, আপনারা একটি দেশকে রিপ্রেজেন্ট করেন। একটি দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে আপনাদের কাজকর্মের উপরে, তো কেমন লাগে বিষয়টি ভাবতে? আমি শুনতেই আপনার কাছে জানতে চাইছিলাম আফসার খান সাদেক। ধন্যবাদ। আমরা যদিও প্রবাসে থাকি, আমাদের আত্মা কিন্তু বাংলাদেশে থাকে, মনটা বাংলাদেশে পড়ে থাকে। আমরা খুবই ভালো আছি, যেমন ফরমালিন মুক্ত খাবার খাচ্ছি সব সময়, দেশের অর্থনীতিতে আমাদের একটা প্রাধান্য থাকছে, আমরা অনেক কিছু করতে পারছি বিদেশে, বিদেশ থেকে দেশের মাটিতে অনেক কিছু করার সুযোগ আছে, সেই সৌভাগ্য হয়েছে এবং করতে যাচ্ছি। আপনজন থেকে শুরু করে পাড়া পড়শি বলেন, গরিব দুস্থ মানুষ বলেন, যে কোনো কাজে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এবং বিদেশে থাকলেও আমি যে দেশে থাকি, আমরা যুক্তরাজ্যে, সেখানে আমাদের 7 লক্ষ বাঙালি আছেন, আমাদের বিরাট একটা কমিউনিটি আছে, আমরা সবাই মিলে সব কোনো কিছুর অভাব ফিল করি না সেখানে, খুবই স্ট্রং, হ্যাঁ খুব স্ট্রং একটা কমিউনিটি আছে। আমরা সবাই মিলে আমরা খুবই ভালো আছি। আমার দেশের, আমার 64 জেলার মানুষই আমার যুক্তরাজ্যে আছেন, আমি আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা দেশকে সবসময় প্রাধান্য দিই, এ দেশ আমার, এ দেশ আপনার, আমরা সবসময় আমরা বাংলাদেশকে ফিল করি।